এখন জায়েদ খান তো জায়েদ খানই, যার লজ্জা নাই শরম নাই তার তার কিছু বলার নাই। এখন সে পদত্যাগ করে নাই, সে কীভাবে পদত্যাগ করতে হয় সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ সামনে। এখন হয়তো করোনার সময় আমরা সবাই মানববন্ধন করতে পারতেছি না, আইনগত অনেক বাধা আছে, করোনা দেখা গেল যে আমরা করলাম, আমাদের একজন শিল্পী বা যে কোনো একজন লোক করোনা আক্রান্ত হয়ে গেল, আমাদের নিজেরও তো স্বাস্থ্যের ব্যাপারে দেখাশোনা করতে হবে। তাই এটা নিয়ে আমরা এখন যতটুকু পারি আমরা করতেছি, তো ইনশাল্লাহ ওকে পদত্যাগ করতে হবে, ওকে পদত্যাগ করতে হবে এবং এফডিসি থেকে তাকে যেতে হবে। আমাদের 184 জন সদস্য সদস্যপদ আমরা এখন ওর কাছে আর চাই না, আমরা আইনের মাধ্যমে এটা নিব। জাহেদ খানের সাথে আমাদের সাথে কোনো এখন কোনো আর আপোষ নাই, এখন তাকে বলবো না তুমি আমাদের ওই সবাইকে তুমি আমাদের সদস্যপদ ফিরিয়ে দাও, ওই দিন নাই, ওই দিন আর নাই। এখন আমাদের যেটা আইনগত ব্যাপার আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি, আইনের মাধ্যমে যা হয় আমরা তাই মেনে নিব। আমাদের যে 184 জন শিল্পীকে জাহিদ খান বাদ করেছে, আমরা অনেক ইউটিউবে ইন্টারভিউ দিয়েছি, পত্রপত্রিকায় এসেছে আমাদের এগুলো, তো কানাডার লোকজন এটা দেখেছে অনেক, কানাডার আপনার মানবাধিকার সংস্থা যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, বাংলাদেশ মানবাধিকার সংস্থা যারা আছে তাদের সাথে যোগাযোগ হয়েছে। এখন কানাডা থেকে আমাদের এই সম্পূর্ণ যা আছে আর কি, টাকা পয়সা যা আছে ওখান থেকে ওরা আমাদের দিচ্ছে মামলা করার জন্য। তো এখানে আমাদের উকিল নিযোগ করা হয়েছে, অ্যাডভোকেট শাহিদাকে, তো ওনার সাথে আমাদের কথাবার্তা হয়েছে, ইনশাল্লাহ আশা করি হয়তো বা 2-4 দিনের ভিতরে আমাদের মামলাটা হবে। কেন আমাদের 184 জনকে অবৈধভাবে জাহিদ খান বাদ দিল, এই জন্যই আমাদের এটা, আমরা মানে মানবাধিকার সংস্থা আমাদের কাছে এসেছে, আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারাই মামলাটা পরিচালনা করবে। এখানে যত ফাইন্যান্স লাগে যত কিছু লাগে সবগুলো তারাই করবে।